আখাউড়ায় জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রবিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ আখাউড়া শাখার সড়ক বাজারস্থ দলীয় কার্যালয়ে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের জাতীয় চার নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসানাত মোহাম্মদ কামরুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, 1975 সালের আজকের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কতিপয় সেনা কর্মকর্তারা গুলি করে কারাগারের ভেতরে জাতীয় চার নেতাদের নির্মমভাবে হত্যা করে। আলোচনা ও দোয়া মাহফিলে জাতীয় জেল হত্যা দিবস নিয়ে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল মোমিন বাবুল, নাসিরউদ্দিন খাদেম লিটন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, আব্দুল হালিম হেলাল সহ আরো অনেকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছে এস রহমান, এমকে টেলিভিশন।